वहाँ एक दफा है ये सांबादिक बैठके समाज विभिन्न स्तर सनाम ख्यात व्यक्ति तृणमूल कांग्रेस ममता बंदोपाध्याय तादेर आस्था तादेर भरसा प्रकाश करे तृणमूल कांग्रेसे बांगलार सार्विक उन्नयने बांगलार ऐतिह्य गरिमा के रक्षा करबार क्षेत्रे बांगलार समाज के ऐक्यबद्ध रखते आमरा सकले मिले काज करब एई मंत्रे दीक्षित हुए विगत दिने जारा जयन करेछेन सर्वभारतीय तृणमूल कांग्रेसे योगदानेर जन्य आवेदन करेछेन মমতা বন্দ্যোপাধ্যায় তা গ্রহণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে আজকেও এক ঝাঁক আমাদের সহকর্মীরা সবচেয়ে আগে বলি রাজনৈতিক সহকর্মী স্বরাজ ঘোষ যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক আমার ডান দিকে বসে স্বরাজ বাঁ দিকে আবার টলিউডের ব্যাপারে চলে যাচ্ছি রেজওয়ান রাব্বানী শেখ টলিউডের উদীয়মান অভিনেতা এই তুমি কেমন তুমি আমার আপনজন ইত্যাদি সিনেমাতেও রাব্বানী শেখ অভিনয় করেছেন আমার ডান দিকে আরেকজন টালিগঞ্জের অভিনেত্রী পায়েল দেব তিনি এসেছেন কে আপন কে পর রানু পেলো লটারি ইত্যাদি সিরিয়ালে পায়েল দেব অভিনয় করেছেন এবং আমার বাঁ দিকে বসে আছে প্রিয়া পাল টালিগঞ্জের অভিনেত্রী টলিউডের বিগ বসে দ্বিতীয় হয়েছিলেন জল নূপুর এখানে আকাশ নীল কেয়া পাতার নৌকো ইত্যাদি সিরিয়ালে প্রিয়া অভিনয় করেছে এরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কাজ করবার লক্ষ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক রাজ্যের যে উন্নয়ন যে সংস্কৃতি রক্ষার লড়াই তাকে আরও মজবুত করবার লক্ষ্যে কাজ করবেন আমি এদের চারজনকেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে দলে গ্রহণ করছি রাব্বানী শেখ এরা
চলচ্চিত্র জগতের অভিনেতা অভিনেত্রী এদের নিশ্চয়ই বক্তব্য আমরা শুনব। আপনারা নিশ্চয়ই ওদেরকে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই ওরা তাদের বক্তব্য বলবে। তার আগে আমি বলবো স্বরাজ ঘোষ, যিনি বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক, তাকে যদি দু এক কথা বলবার জন্য আপনারা বলেন তাহলে আমি অনুরোধ করব স্বরাজকে বলবার জন্য। হ্যালো, প্রথমেই আমি শ্রদ্ধেয় পার্থদাকে আমার শ্রদ্ধা প্রণাম এখানে জ্ঞাপন করছি, তার সাথে মা মাটি মানুষের সরকার জনদরদী সরকারের আমাদের সকলের নেত্রী মমতা ব্যানার্জিকে আমার প্রণাম জানাই। আজকে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন এই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসলাম। কারণ হচ্ছে, আগে যখন আমরা বিজেপি করছিলাম তখন আমরা মানুষের কাছে বলতাম যে তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল, এটা আমরা বলতাম মানুষের কাছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখলাম, যখন নির্বাচনের সময় হলো, নির্বাচনের সময় যেগুলো তৃণমূল কংগ্রেস থেকে পচা ধসা গলা মালগুলো যারা গেছে তারা গিয়ে বিজেপিতে জায়গা পাচ্ছে এবং বিজেপির আসন তারাই পাচ্ছে বিধানসভায়, যাদেরকে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে এই দলটাকে শুদ্ধ করার দরকার, যাদেরকে বাদ দিচ্ছে, যাদেরকে দলে গ্রহণযোগ্য নেই, ঠিক তাদেরকেই আজকে এই বিজেপির যে সমস্ত নেতা নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদেরকে প্রার্থী তৈরি করছেন। আমার ভাবতে অবাক লাগে, আমার সপ্তগ্রাম বিধানসভায় যিনি প্রার্থী হয়েছেন তার সম্বন্ধে আমি বেশি কিছু বলতে চাই না, আপনারা একটা খোঁজ খবর নেবেন যে উনি কেমন ছিলেন, উনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, 2011 থেকে 2016 পর্যন্ত পঞ্চায়েত সমিতির সহসভাপতি বা সভাপতি কিছু একটা ছিলেন দেবব্রত বিশ্বাস, এবং এলাকায় ওই সপ্তগ্রাম এলাকাটা টোটাল যেভাবে তাণ্ডব করা এবং যেভাবে সিন্ডিকেটার চালানো সব কিছু উনিই করেছিলেন। আজকে আমরা যখন বিজেপি করছিলাম যে আমরা ভেবেছিলাম যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার সঙ্গে নরেন্দ্রনাথ মোদিজি যে সমস্ত বাণীগুলো বলে সেই বাণীগুলো লোকের সামনে আমরা তুলে ধরে যে মানুষকে কাছে টানার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলাম যে না, প্রকৃতপক্ষে এই বাংলাকে বিক্রি করে দিতে চাইছে এই বিজেপির দল। এই বাংলাকে বিজেপির দল চাই বিক্রি হয়ে যাক। এরা এখান থেকে দিল্লি থেকে আসছে বহিরাগতভাবে, এসে তারা কি করছে দেখছে, কার মানি বেশি আছে, কার মানি বেশি আছে খুঁজে খুঁজে বার করছে, তাদেরকে প্রার্থী করে দিচ্ছে। তাই বাংলার আপামর জনগণকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে, আমার নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে বলবো যে বাংলার নেত্রী, বাংলার ঘরের মেয়ে একমাত্র মমতা ব্যানার্জি হতে পারে, কোনো বিজেপির নেতা নেত্রী হতে পারে না। তাই আমি মমতা ব্যানার্জির পাশে আছি এবং আমি যখন বিজেপি করেছিলাম সক্রিয়ভাবে দল করেছিলাম, দলের স্বার্থে লড়েছিলাম, আজ থেকে শপথ নিচ্ছি আমি তৃণমূল কংগ্রেস যোগ করছি এবং দলের জন্য যত রকমভাবে পারবো এই বিজেপির যে সমস্ত হারমাদ্রা আছে তাদেরকে জব্দ করা এবং মমতা ব্যানার্জির সরকার প্রতিষ্ঠা করা। নমস্কার, ভালো থাকবেন। পার্থদাকে প্রণাম জানিয়ে সবাইকে প্রণাম জানাচ্ছি। আমি আজ 10 বছর ধরে দিদিকে ভালোবাসি, হয়তো আমি এর আগে অফিসিয়ালি কোনোদিনও জয়েন করিনি। আমার মনে হয়েছে এই সময় আমাদের সবার দিদির পাশে থাকা উচিত, তার কারণ 10 বছর যারা অভিনয় করে দিদির পাশে থাকার অভিনয় করে নিজের স্বার্থ বুঝে, শুধু নিজের স্বার্থ নয় নিজের পরিবারের স্বার্থ বুঝিয়ে সেই গুছিয়ে নিয়ে এখন আবার বিজেপিতে জয়েন করেছে।
তো আমার মনে হয় এখন আমাদের মতো সবার দিদির পাশে থাকা উচিত। কেন আমি বাংলার মেয়ে হয়ে বলছি, আমার রাত্রি দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে কোনোদিনও ভয় লাগেনি। কেন আমি নৈহাটি থাকি, আমি অভিনয় করি, আমি এরকমও হয়েছে রাত্রি দুটোর সময় আমি গাড়ি চালিয়ে নৈহাটিতে গেছি, কিন্তু একটুখানির জন্য আমার মনে হয়নি যে কেউ আমার গাড়িতে কিছু করতে পারে। আমি এতটাই বাংলায় সেফ, আর দিদি আমাদের জন্য অনেক করেছে, আমাদের থেকেও বড় কত যারা গরিব যারা গ্রামে থাকে তাদের জন্য অনেক করেছে। আর দিদি আমাদের ক্ষমতায় আসবে, আর তার জন্য সব থেকে বড় যেটা দিদি পরিকল্পনা করছে সেটা হলো 10 লাখ টাকার লোন দেওয়া পড়াশোনার জন্য, উইদাউট এনি গ্যারেন্টি, মাত্র 4% ইন্টারেস্টে। এইটা আমার মনে হয় অনেকের জন্য সুবিধা, কারণ একটা 10 লাখ টাকার লোন পেতে গেলে আমার বেসিক সেন্সে বলে তার 25,000 টাকা ইনকাম দেখাতে হয়, কিন্তু সেটা অনেকের পক্ষে সম্ভব নয়। তো তার জন্য আমার মনে হয় অনেক প্রকল্প আছে, স্বাস্থ্য সাথী যেটা পরবর্তীকালে আমাদের বিজেপি টুকলি করে করেছে, তো স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে আমাদের খাদ্য বিনা পয়সায় দেওয়া হবে, প্লাস আমাদের দুয়ারে দুয়ারে সেটা চলে আসবে। তো আমার মনে হয় যে বাংলাকে যদি সেভ করতে হয় তাহলে আমার মনে দিদির থেকে বিকল্প কিছু নেই। তো আমি যেমন আছি, আমি সবাইকে বলবো আমার মাধ্যমের থেকে যতটা সম্ভব প্লিজ দিদির পাশে এসে দাঁড়ান। কেন আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি সব কিছু বেচে দিচ্ছে, আর দিদি ভীষণ সাধারণ। আর আমার মনে হয় আমাদের মোদি শাহর মতো কোনো বড় মাপের কেউ দিদির সাথে নেই, যেমন আমাদের দিদির সাথে পরম আমার মনে হয় রামজি আছেন। তো আমাদের দিদি সাধারণ মানুষের মধ্যে থাকতে ভালোবাসেন, আমাদের সাধারণ লোকজনই দিদির সাথে থাকতে হবে। তো আমার মনে হয় আপনারা প্লিজ দিদিকে এইবারে সবাই মিলে জয়ী করে দেখান। আর আমি বলছি যে যতটা উন্নয়ন হয়েছে আরও উন্নয়ন হবে, কিন্তু বিজেপিরা যদি আসে আমি শিওরিটি দিয়ে বলছি যে আমরা হয়তো বাড়ি থেকে বেরোনোর আগে আমাদের বাবা মারা ভীষণ ভয় পাবে। তো আমাদের মেয়েদের জন্য, আর যারা বাইরে থেকে এসে বলছে যে আমাদের বাংলাকে সোনার সংসার করবে, সোনার বাংলা করবে, যতদূর আমার ইনফরমেশান আছে সেটা থেকে আমি বলছি 30% উত্তরপ্রদেশে মেয়েদের ওপর অত্যাচার বেড়ে গেছে, আর সেখানে 21% অত্যাচার বাংলায় কমেছে। তো আমার মনে হয় আগে উত্তরপ্রদেশ যেখানে যেখানে ওদের রাজ্য তার সেটা ঠিক করুক, আমাদের জন্য আমাদের দিদি কাফি, আর আমরা তাতে অনেকটাই খুশি। যতটুকুনি উন্নয়ন বাকি আছে এই 5 বছর সেটাও দিদি করে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ, জয় বাংলা। নমস্কার সবার, প্রথমে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পার্থদা রয়েছেন তাকে প্রণাম জানাচ্ছি, স্বরাজদা রয়েছেন আমার সাথে, স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি বাবুনদাকে। আর সবথেকে বড় আমি আশীর্বাদ চাইব সেই মানুষটা যার হাত আমাদের সবার মাথার ওপর অভিভাবিকার মতো রয়েছেন, শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাড়ি থেকে বেরোনোর আগে সকালবেলা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এসেছি, আরেক মায়ের হাত শক্ত করে ধরব বলে। আমি একজন অভিনেত্রী, তাই জনসমক্ষে যাওয়া আমার কাজ, তাই জন্য আমার কাছে এটা একটা ইন্সপিরেশন। আমি দিন রাত্রি দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে লড়ে চলেছেন শুধুমাত্র আমাদের জন্য। আমি প্রচণ্ডভাবে ইন্সপায়ার হচ্ছি, আমার মতো আরও অনেকে ইন্সপায়ার হচ্ছে, তাই জন্য আমরা কিন্তু সবাই সংগঠনের সাথে যুক্ত হচ্ছি যাতে আমরা আরও লোকের কাছে গিয়ে, জনসাধারণের কাছে গিয়ে জনসাধারণের জন্য আমরা কাজ করতে পারি। একটা সংগঠনের সাথে যুক্ত হলে এই কাজ করাটা আমাদের পক্ষে অনেকটা সহজ হয়ে যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দেশ আমার, এই রাজ্য আমার, এই বাংলা আমার, এই মাটি আমার। তাই হ্যাঁ, বাংলা তার নিজের মেয়েকেই চায়। আমি আমার অনুপ্রেরণাকে এই বাংলার মাটিতে তৃতীয়বারের জন্য সরকার গঠন করছে এই রূপে দেখতে চাই, মুখ্যমন্ত্রী রূপে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চাই। যেরকম বললো স্বরাজদা, বললেন ওই প্রিয়া, বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য অনেক কিছু করেছেন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, আমাদের নারী সুরক্ষার ক্ষেত্রে উনি অনেক বেশি সচেতন। যেটা যেই পয়েন্টটা প্রিয়া বলল সেই পয়েন্টটাই আমিও বলছি যে আমিও শুটিং করে অনেক সময় রাত্রিবেলা ফিরি, আমার কাছে কোনো পার্সোনাল গাড়ি নেই,
আমি ওলা উবারে ফিরেছি কিন্তু আমি কোনোদিনও আনসেফ ফিল করিনি। আমি এই মানে সুরক্ষাটা আগামী দিনেও দেখতে চাইছি, তাই জন্য আমি এই সংগঠনের সাথে যুক্ত হয়েছি। আর আমার মনে হয় যে জনসাধারণের জন্য কাজ করার ক্ষেত্রে এই সংগঠনের বিকল্প কোনো কিছু হতে পারে না। আমি আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব, আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি আগামী দিনে জনসাধারণের জন্য অনেক কিছু কাজ করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি। আমি আমার সংগঠনের সকল গুরুজনের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব, তারা যেন আমার পাশে থাকে, আমাকে কাজ করার সুযোগ করে দেয়, আমি যেন ভালো কাজ করতে পারি। জয় বাংলা। হ্যালো, আদাব, নমস্কার। এই মুহূর্তে কোথা থেকে শুরু করবো সেটাই ভাবছিলাম। যে মঞ্চে পার্থদা বসে আছেন সে মঞ্চে আমি আছি এই মুহূর্তে, আমাদের শিক্ষামন্ত্রী, তৃণমূল কংগ্রেস। আমি আজকে হয়তো আপনাদের সামনে এটা ঘোষণা করছি বা করলাম যে আমি যুক্ত হচ্ছি বা যোগদান করছি বা জয়েন করছি, কিন্তু ডে ওয়ান থেকে আমি এই দলের সাথে মন প্রাণ থেকে যুক্ত আছি বা সাপোর্ট করি বা ভালোবাসি। অভিনেতা হিসাবে আমি শুধু একটা জিনিসই বুঝি, বা আমার নিজের প্রিন্সিপাল, আমি যেটাই করবো সেটা মন প্রাণ দিয়ে করবো, সেটা 100% দেবো। আর অভিনয় ছাড়া আমি যখনই সুযোগ পাই, যখনই সময় পাই, চেষ্টা করি। আমরা মানুষরা চেষ্টা করতে পারি, বাকিটা ইটস ডেস্টিনি। চেষ্টা করি মানুষের সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো। আমার পাড়াতে বা বন্ধু বান্ধব আলম সোসাইটিতে অনেক এনজিও আছে, আমি চেষ্টা করছি সবসময় ওদের পাশে দাঁড়ানো বা সাহায্য করার। সেটা তো কখনো বলিনি বা বলতে চাইও নি, আমি সবসময় একটা সাইলেন্ট হেল্পার বা সাইলেন্ট সাপোর্টার হতে বিশ্বাস করেছিলাম। কিন্তু আজকে যে অবস্থা, আমার যেটা মনে হয়েছে, না, ফ্রন্টে আসা উচিত। দেশে আমাদের মতো ইয়াং বা ইউথ যারা আছেন, আমাদের মনে হয় আমাদের দায়িত্ব এখন নেওয়া উচিত। আমাদের গুরুজনেরা, সেটা বাবুন্দা হোক, সেটা দিদি পার্থদা, এবং যারা আমাদের গুরুজন বলবো আমি, এতদিন তারা স্ট্রাগল করেছেন, সংগ্রাম করেছেন, লড়েছেন, এবার আমাদের দায়িত্ব এই লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেটার জন্য আমি তাদের আশীর্বাদ চাইব। ফার্স্ট অফ অল থ্যাংকস টু বাবুন্দা। বাবুন্দার সাথে আমার হয়তো নিজে দাদা নেই, আমার ছোটো ভাই আছে, বাট দাদা বলতে আমি বাবুন্দাকেই ভেবেছি সবসময়। তার হাত ধরে এখানে আসা, আমার নিজে দিদি নেই, বাট হ্যাঁ আমার কাজিন আছে, বাট আমি বাড়িতে নিজেই বড় ছেলে, তো আমার দিদি নেই। বা দিদি বলতে আমি মমতা ব্যানার্জি, ওনাকেই দিদি ভেবেছি বা দেখেছি। আমার সবসময় অনেক অনেক পার্টি আছে, অনেক দল আছে, তারা যখনই মঞ্চে ওঠেন বা যখনই স্পিচ দেন, বক্তৃতা দেন, আমি হয়তো খুব একটা বেশি, আমি কনফেস করছি, হয়তো গুছিয়ে বলতে পারবো না, বলি না, বা হয়তো রাজনীতি খুব একটা বুঝি না, কিন্তু এইটুকু বুঝি যে কোনো দল, যে কোনো পার্টি, বিশ্বে ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে বলছি আমি, কি করব, কি ডেভেলপমেন্ট করা উচিত, মানুষের জন্য কি করা উচিত সেটা বলা, না কি সে কেমন, সে কি করেছে, সে কি পার্সোনাল ওই লেকপুল জায়গাটা, ডেভেলপমেন্ট নিয়ে লোকে খুব কম কথা বলে। আর এই সরকার আমার সাপোর্ট করে একটাই রিজন, ডেভেলপমেন্ট করে গেছে, সেটা প্রমাণ আছে, মানে আমার বলি না বলি সেটা আপনারা সবাই জানেন। সেটা একটা শিশু জন্ম থেকে শুরু মৃত্যু অবধি, জন্ম হলেই গাছ, আর মৃত্যু যাদের কাছে পয়সা নেই তাদেরকেও সে টাকাটা দেওয়া হয় যে হ্যাঁ লাস্ট রিচুয়াল, লাস্ট কাজ যেন করা উচিত। মাঝখানে তো প্রচুর প্রকল্প আছে, প্রচুর প্ল্যানিংস আছে মহিলাদের জন্যে, স্টুডেন্টদের জন্যে, কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক, আমি সবকে ডিটেলসে যেতে চাইবো না, আপনারা জানেন। তো এইরকম পার্টি আমাদের দরকার, এইরকম দল আমাদের দরকার। আমরা চাই, আমাদের উচিত, আমাদের দায়িত্ব, দিদি আবার আসবেন, ওনাকে আবার আনা উচিত, ওনাকে আবার সিএম বানানো উচিত। এই দায়িত্ব, এই শপথ, এই মোটিভেশন নিয়ে আমি আজকে এখানে আপনাদের সবার সামনে, আপনাদের সবাই আশীর্বাদ চাই, ভালোবাসা আপনারা আমাকে টেলিভিশন আর ফিল্মে তো দিয়েছেন, সেটা আমার কাজের জন্যে। এবার আমি চাই আমার কাজের জন্যে বা আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে, সাহায্য করার জন্য আপনাদের আশীর্বাদ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, এইটুকুই আপনাদের কাছে নিবেদন। থ্যাংক ইউ সো মাচ। যোগদান পর্ব তো শেষ হয়ে গেল, প্রশ্ন আছে?
ওরে বাপ, আরে প্রচুর প্রশ্ন, বাপ রে বাপ। তা নির্বাচনে প্রচারে যাব না? ও এটা প্রচারের অঙ্গ। আচ্ছা বলো, খালি প্রচারই করে যাই বলো। হ্যাঁ সোনার ভারত কিভাবে গড়েছে 14 সাল থেকে, তা তো আমরা চোখে দেখছি। কৃষকের কান্না, শ্রমিকের কান্না, বেকারত্বের কান্না, রাষ্ট্রায়ত্ত শিল্পের কর্মরত মানুষের তাদের পরিবারের কান্না, এগুলো তো সব সোনার ভারতবর্ষ তৈরি করবার নিদর্শন। আমাদের আর সোনার বাংলা করতে হবে না, আমাদের যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছটায় ভরিয়ে তুলেছেন, যেখানে মানুষ শান্তিতে আছে, সম্প্রীতিতে আছে, সংহতিতে আছে, দেশের বেকারত্ব যেখানে 45 বছরের উচ্চতায় পৌঁছেছে, সেখানে আমরা 40% রাজ্যে বেকারত্ব কমিয়েছি, কৃষকরা শান্তিতে আছে, ছাত্ররা শান্তিতে আছে। এখন এই সোনার বাংলার কবে হবে? সোনার বাংলা তো হয়ে আছে, তাকে আরো সুন্দর করে সাজাবো যতনে, যেটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই অব্যাহত থাকার জন্য মানুষের কাছে আমরা বলছি। যাক, আমার আর বেশি কিছু বলতে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একটি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠছে, তাকে যে আসলে আক্রমণ করে তারা বুঝিয়ে দিচ্ছেন যে তিনি একটি রাজনৈতিক চরিত্র, যে চরিত্রকে বাদ দিয়ে মানুষের মঞ্চে অন্য কোনো লোক আসতে পারবে না। এত ভয় কিসের? কে কে মুখ্যমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে না, সে তো আমাদের দলের ব্যাপার, আমরা তো বলেই দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা খুঁজে বেড়াচ্ছে, ইস্তাহারও প্রকাশ করছে যারা বাংলা বলতে পারে না। সব বাংলার বাইরে লোক এসে গেড়ে গেড়ে সমস্ত বিধানসভা ঘুরছে আর জিজ্ঞাসা করছে ক্যা হো রাহা হ্যায়। তো আমি বলছি যে বাংলাকে জানতে গেলে, তার ইতিহাসকে জানতে গেলে, তার কৃষ্টিকে জানতে গেলে সেই সংগ্রামের মধ্য দিয়ে আসতে হবে, যে সংগ্রামের ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। জমি রক্ষা করবার আন্দোলনে তার 26 দিনের অনশন আজও ঐতিহাসিক হিসেবে চিহ্নিত। এদের কোনো সংগ্রাম নেই, শুধু কুর্সি নিয়ে ঝগড়া। একদল লোক আসছে প্লেনে করে, রাতের বেলায় ফেরত যাচ্ছে। যে দল লোক এই কথাটা বলছে তার উল্টো কথা আরেক দল লোক বলছে, কিন্তু সবাই দেখছি অভিষেক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার দেখে খুব ভালো লাগছে, ছোটবেলা থেকে তো জানি যে একটা ছেলে একটা তাকে সামনে রেখে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভা চলে আসছে, যে তাকে আটকাও, তাকে গালাগাল দাও, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাও। এক অদ্ভুত জায়গা এটা। আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক চরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যদি কারোর নাম থাকে, তাহলে সবচেয়ে বেশি বিজেপি আক্রমণ করছে যাকে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা নিজেরাই প্রমাণ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি রাজনৈতিক চরিত্র, পরিণত ছেলে, মানুষের জন্য কাজ করতে চায়। উনি কোথায় পাঠালেন টাকাটা? এখনো তো টাকা 1000 কোটি টাকা তিনি দিয়েছিলেন অগ্রিম, তো টাকা কোথায় পাঠালেন? বারবার চেয়েও তো ক্লান্ত হয়ে পড়লাম। অমিত মিত্র যে কতবার বলেছেন, মুখ্যমন্ত্রী যে কতবার প্রধানমন্ত্রীজিকে আবেদন করেছেন, আমাদের দেহ টাকা আমাদের দিচ্ছে না, কেন্দ্রের প্রতি
কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, কেন্দ্র আমাদের অবহেলা করছে। আমাদের অবহেলা করুক, রাজ্যবাসীকে তারা কেন অবহেলা করবে, তাদের প্রতি কেন বঞ্চনা হবে? এটা এইসব নিয়ে আমি কিছু বলতে চাই না। এরম করে আর তুলতে পারবেন না। এইসব করে বাজারে প্রিমের দর বাড়তে পারে, কিন্তু রাজনৈতিক সমাজসেবার দর অত তাড়াতাড়ি বাড়ে না, ধীরে ধীরে বাড়বে। 50 লাখ ভোটে জিতবেন। কোন কথাই বুঝতে পারছেন আপনি কি বলছেন। কিচ্ছু, আপনি মাইক নিয়ে বলুন, তাহলে বোঝা যাবে আপনার কথা কিচ্ছু। কোথায় ও তো আক্রমণ করছে, ওরা সবসময় আক্রমণ করছে। পায়ের তলার মাটি যাদের নেই, জনভিত্তি যাদের নড়বড়ে হয়ে গেছে, তারা এই জিনিসই করবে। তার জন্যই তো অমিত শাহজি নিজে বলছেন যে বাবা এরা সামলাতে পারছে না, আমাদেরই যখন সব সামলাতে হচ্ছে আমি কলকাতায় থাকব, রাজ্যের উন্নয়নের জন্য থাকব না, কিন্তু দলের বিক্ষোভ সামলাতে থাকব। শোনা যাচ্ছে না তো হওয়ার, আচ্ছা অন্য দলের রাজনৈতিক বিষয়গুলি তুলে এনে আমাদের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের যারা সদ্য যোগদান করলো তাদের কথা কম গুরুত্ব কমিয়ে দিই কী করে? ঠিক আছে, আর আমি একটা প্রশ্ন করছি, আপনারা তো কেউ করেন না, আমি একটা করি। হ্যাঁ, এই যে দেখছি যারা সাংসদ হিসেবে এখানে সম্মান পাচ্ছে না তাই মঞ্চে দাঁড়িয়ে চলে গেলেন, পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের লোকেরা গিয়ে তো তৃতীয় লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, প্রথম লাইনে এখানে থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন, এখন দেখা গেল তৃতীয় লাইনে তাদের জায়গা হয়েছে। আমি একটা প্রশ্ন তাদের তুলছি, যাচ্ছেন যাবেন, আমরা তো চেষ্টা করলাম আপনারা, তা সত্ত্বেও এত বছর ধরে একসঙ্গে ক্ষমতা ভোগ করবার পর আপনারা ঠিক নির্বাচনের সময় চলে যাচ্ছেন, সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না কেন? এত ভয় কিসে? সুনীলবাবু গেলেন পদত্যাগ করলেন না, শিশিরবাবু চলে যাচ্ছেন চলে গেলেন পদত্যাগ করলেন না, আবার শুনছি তার ছেলে জয়েন করলেন, পদত্যাগ করে যান না। সাংসদ হিসেবে তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন, তাদের দায়িত্ব হচ্ছে দায়িত্বর পরিচয় দিন, সাংসদ হিসেবে পদত্যাগ করে আপনাদের যেখানে ভালো ইচ্ছে সেখানে যান, কিন্তু এই দলের সাংসদ থাকবো আর অন্য দলের মঞ্চে গিয়ে নির্বাচনী বক্তৃতা দেবো, এ দুটো একসঙ্গে চলে না। এটা কি ধরনের প্রশ্ন? আমার আমাদের কোনো কাছে এরকম খবর নেই, আপনাদের কাছে খবর থাকে খবর তৈরি করে বলেন, আমাদের কাছে খবর আসলাম না, বলুন। কাউকেই আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু কাউকে ঘেরাও করা, কাউকে আটকে রাখা, এটা আমাদের ধর্ম বা কর্ম কোনোটার মধ্যেই পড়ে না। না না, ওরা তো পরিবারতন্ত্রের কথা বলে,
লিস্ট একটা তালিকা বের করলে বোঝা যাবে যে পরিবারতন্ত্রের প্রবক্তা কারা, প্রতিষ্ঠাতা কারা। আজকে তো প্রমাণ আরও লিস্ট বেরোবে, আরও এরকমই বেরোবে।